আমি মুসলিম চির রণবীর আমি মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল কতটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলে যতটুকু সেলে ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এবার আসলে একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন বুদ্ধযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি 30 পারা নয় 90 পারা 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতিনি এর নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত একে ঠেকাবে কে এই জন্য আপনাকে বলি এই হিজখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিজখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিজ করে হাফেজ করলেন এর বয়স হচ্ছে 16 বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাবার দিচ্ছে 200 টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতি কি করতে পারে যে চলিসা করে বাড়াই যে কুলখানি করে বাড়াই যে মানুষের দোকান উদিয়ে করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সে হাফেজ দিয়ে কি হবে সে হিজখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়াত এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যার সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এ তো বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স 80 হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাআইতু লাইলাতান উসিয়াবি আমি এক রাতে একদা আমি নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন আমাদের নবী বলছেন জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরাজো সাফা উম্মে মাকারে জামিনান নার যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মান হাউলাই এরা কারা হায় হায় যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হাউলাই খুতবাউ মিন উম্মাতিক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ায় তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বারবার বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে এক পৃষ্ঠে সেটাও মানুষ রচিত তাহলে আলেম দিয়ে কি হতে পারে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহু আজিম বললে এই আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে আল্লাহ রাসূল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং আমার হাদিস
কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে, বড় হুজুরের কথা কি করে আসতে পারে, পীর সাহেবের কথা কি করে আসতে পারে, বুজুর্গানের দিনের কথা কি করে আসতে পারে? পৃথিবীর কোন মানুষের কথা গ্রহণীয় হবে না, শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, বুজুর্গানের দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, যদি তোমরা আমাকে ছেড়ে দাও, আর তোমরা যদি মূসাকে গ্রহণ করো, তাহলে তোমরা লাজলাউতুম ভ্রান্ত হয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমার পীর সাহেব তো দূরের কথা, বুজুর্গানের দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, মূসা, আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসাকে মানো, তাহলে তোমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে, কেউ টিকতে পারবে না। তাহলে আপনার পীর সাহেব বুজুর্গানের দিন কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না, মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা ইয়াউমুল কিয়ামাহ বিরাজুলিন ইউলকা ফিন নার, বিচারের মাঠে একজন লোককে নিয়ে যাওয়া হবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাঙ্গালে কাত্তাবুহু ফিন নারে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার সাথে সাথে নাড়ি ভরি তার বের হয়ে ঝুলতে থাকবে, ওয়াকানু ফিহা কাতাহালিন হিমারে বিরাহু, ও তার নাড়ি ভরির চতুর্দিকে ঘুরতে থাকবে জাহান্নামে, যেইভাবে গাধা তার রাহাটের চতুর্দিকে ঘুরতে থাকে। এই কথা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। গরুর পায়ে ধান মারা দেখেছেন কি? গরু যেমন ধানের উপরে ঘুরে, ওইভাবে মাওলানা সাহেব তার নাড়ি ভরির চতুর্দিকে ঘুরবে, ফায়াস্তামু আলাইহি আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে বলবে, মালাক, হুজুর কি খবর, হুজুর আপনার অবস্থা কেন এরূপ, তামর নবিল মারুফ অতনহনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ করছিলেন, তা আপনি কেন জাহান্নামে, আপনার অবস্থা কেন এরূপ? তখন মাওলানা সাহেব বলবেন, কি বলি, আমার কুম্বিল মারু ফলাতি হে, আমি ভালো বলেছি, ভালো করিনি যে, অনাহা কোন মুনকারে ওয়াতি হে, আমি মন্দ থেকে নিষেধ করেছি আর নিজেই মন্দ করেছি, চুক্তি ছাড়া হুজুরের বক্তব্য চলে না, হুজুর বক্তব্য এখানে ঠিকই দেন, আর মেয়ে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ফতোয়া গায়ে দিয়ে, আরে চার মাসের চিল্লাই চলে গেছে হুজুর গো, আহাল পরিবার কার হাতে জিম্মে দিয়ে চলে গেছে, স্ত্রী ঠিকই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ঠিকই কলেজের মাঠে ঘুরছে, আবার উনি লন্ডনে গিয়ে তাসবি জিকিটা তাসবি টিপছে, দেখেন আশ্চর্য ধর্ম। আপনি এদেশের নেতা নেত্রীর ধর্ম দেখে অবাক হচ্ছেন, আপনি দেখেন হুজুরের ধর্ম আশ্চর্য, আমরা নেতা নেত্রীর ধর্ম দেখে আশ্চর্য হই, যে নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে, আরে নেতা নেত্রী নারী পুরুষ তো আছে আছে, হিন্দু হাত তুলে আছে, তাহলে ধর্মকে মজাক করা হচ্ছে, এটা ধর্ম কিছু না, একটা হাতের মজা, একটা নিজের ব্যাপার, ঠিক নেতা নেত্রীর যেমন নিজের ব্যাপার, এই চিল্লার হুজুরের তেমন নিজের ব্যাপার, ওইখানে গিয়ে তাসবি টিপে আর এইখানে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন যে তোমার উপরে তোমার স্ত্রীর পাঁচটা জিনিস রাখলাম, এই শোনো, তোমার উপরে তোমার স্ত্রীর পাঁচটা জিনিস রাখলাম, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা, দুই, যে মানের পড়ছ সে মানের পড়বা, তিন, কখনো কটু কথা বলবা না, চার, কখনো মুখের উপরে মারবা না, পাঁচ, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না, তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি তাকে থাকতে দিবা না, এটা স্বামী মানে ক্ষমতা, স্বামী মানে ক্ষমতা, চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, যেতেই যদি হয় তাহলে তিন দিনের বেশি থাকতে পাবে না, তিন দিন থাকলে আপনাকে সাথে থাকতে হবে, তিন দিনের বেশি থাকলে সাবকা হয়ে যাচ্ছে, ওটা আপনাকে খরচ দিতে হবে, টাকা আপনাকে দিতে হবে, তিন দিনের পরে যেটা আপনার শ্বশুর বাড়িতে খাবে ওটা সাবকা, অতএব তিন দিনের পরে চলবে না, মেহমানি তিন দিনের বেশি চলে না, শুনুন, আপনার বাড়ি ছাড়া আপনার স্ত্রী কোথাও থাকতে পারে না, তো বাজারে আছে যে আপনি মরেছেন এই জন্য, আপনার বড় ছেলে মারা গেছে এই জন্য আপনার স্ত্রী বাজারে আছে, বাজারে যাবে কেন, ও তো নারী, ও তো বাড়ির জিনিস, ওকে আল্লাহ রাসূল ঘেরে রাখতে বলছেন, ওকে আল্লাহ রাসূল ঢেকে রাখতে বলছেন, ওকে আল্লাহ বাড়িতে থাকতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিন উলা, হে মুসলিম মহিলা,
তোমরা বাড়িতে থাকো, ভন্ডতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না, এটাই হচ্ছে বন্যতা, এটাই হচ্ছে বর্বরতা, এটাই হচ্ছে অসভ্যতা। অতএব আপনি বাড়ি রেখে কোথায় যাবেন? পাঁচটা জিনিস আপনার উপরে জরুরি জিম্মেদারি, আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন, এটা হচ্ছে আলেম মানুষ হিসেবে আপনার একটা দুর্গতি আসার প্রমাণ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় সামরে ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, আমার দুই হাত ধরে জিবাইল এবং মেকাইল টেনে নিয়ে যেতে লাগলেন, যেতে যেতে দেখি একটা লোক এইভাবে চিথে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর রয়েছে, এই পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচি করে দিচ্ছে। ফাইজা যারা বাহু দাদা দাহাল হাজারো ফান্তালাকে এলাইহে, মারার সাথে সাথে মাথা ফেটে একবারে চৌচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি আবার পাথর আনতে যাচ্ছে, পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে গেছে, আবার মারে, আবার চৌচির হয়, পাথর দূরে চলে যায়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল মাহাজা, একই দৃশ্য, একে যার মাথাকে এভাবে চৌচির করে দেওয়া হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বললেন, হুয়া আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ, কোরআন হাদিস জানতেন কিন্তু সে অনুযায়ী চলতেন না, এই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন পাপীকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হবে না, পৃথিবীর কোন পাপীর এই ঠোঁট এবং জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে নেওয়া হবে না, পৃথিবীর কোন পাপীর ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে না, পৃথিবীর কোন পাপীর মাথাকে এই পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে না, চৌচির করে দেওয়া হবে না, এটা হচ্ছে শুধু হুজুরের কাজ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখনো মিম্বাদি আইমা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, এস্তান্নুনা বেগারে সুন্নাতি, যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত, যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। আশ্চর্য, আল্লাহ রাসূল 23 বছর জীবনে, আল্লাহ রাসূল 23 বছর জীবনে কয়েক হাজার অক্ত নামাজ পড়িয়েছেন, কোন একদিন একামাতের পরে না বলে নামাজ শুরু করেছেন, কিছু না বলে নামাজ শুরু করেছেন, এটা জীবনেও ঘটেনি। তিনি আগে বলেছেন, সৌসুফুফাকুম, কাতার সোজা করুন, অতারাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, শুদ্ধ খেলালাকুম, তোমাদের আপনাদের ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখতে পাচ্ছি ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে, ওই যে আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে, আপনারা দুইজনের ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন। মান সাদ্দা ফুরজাতান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। চলেন আপনাকে মাদার টেক বাজারে দুই একটা মসজিদে দেখাই, দুইজন দাঁড়িয়ে আছে, দুইজনের মাঝে আরো দুইজন ধরবে। চলেন আপনাকে বাইতুল মুকাররমে দেখাই, কোন কোন জায়গাতে দুইজনের মাঝে আরো 10 জন ধরবে। ওইদিকে ইমাম সাহেব এই ইমামের জায়গাতে আসতেই বলছে যে কাতার সোজা করুন, আল্লাহর মুখখানে বলিয়ে নেয় নে যে একামত দেন, এই কথা বলে নাও, ও বলছে যে কাতার সোজা করুন, অথচ তাকে বলতে হবে একামত দেন, এরপরে ওখানে যাবে, একামত চলতে থাকবে, মুসল্লিদের মুখ করে মুখে মুখে দাঁড়িয়ে থাকতে হবে, আর বলতে হবে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, দুইজনের ফাঁকা বন্ধ করুন। এক পর্যায়ে পশ্চিমমুখী হয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। কত বড় জাহিল, কত বড় অজ্ঞ, কত বড় জাহিল, কত বড় অজ্ঞ হুজুর! আরে জিন্দেগিতে একবারও বলে না, একবারও বলে না। আজ থেকে আপনি পরীক্ষা করুন, এখন গিয়ে ফজরের নামাজে পরীক্ষা করুন, আশ্চর্য অবাক হতে হয়। আল্লাহ রাসূল বলছেন, থামের ভিতরে দাঁড়াবা না, লাইনের যেন বিচ্ছিন্নতা না আসে, থামের ভিতরে দাঁড়াবেন না, পায়ার মাঝে দাঁড়াবেন না, যেন কাতারের ভিতরে বিচ্ছিন্নতা না আসে। কেউ যদি ওই পায়ার মাঝামাঝিতে দাঁড়িয়ে গেছে, তখন সাহাবীগণ তাকে ধাক্কা দিয়ে আগে এবং পিছে করে দিয়েছেন, ওরে হুজুর কত বড় জাহেল, ওই কাতারের মাঝে এইভাবে রেখেছে জুতা স্যান্ডেল দিয়ে। দেখেন আপনি এই বাজারে, এই শহরে কত মসজিদ এইভাবে আছে। আল্লাহর নবী বলছেন, এক শ্রেণীর মাওলানা আলেম ওলামা বের হবে, যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। লাখো সুন্নাতকে তারা কবর দিচ্ছে, যেটা রাসূলের নয়, রাসূলের যেটা আছে সেটাকে কবর দিয়ে অন্য একটা বানিয়ে চলেছে। আশ্চর্য আপনাকে একটু বলতে হয়, আশ্চর্য আপনাকে একটু বলতে হয়, আমাদের নবী
বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন কেন জানেন আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে যখন আমার রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি এটা তিনি চাইতেন এজন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন বুঝাতে পেরেছি কি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না যে শাবান মাসের কোন দিনে রিপোর্ট পেশ করা হয় এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই দিনটাকে ধরার জন্য আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না কেন তিনি ভাবতেন এই দিনটা আমাকে ধরতেই হবে বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি এটা দেখানোর জন্য তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন ভারত বাংলাদেশ পাকিস্তানের এই সব হুজুরেরা জাহেলের পরিচয় দিয়ে কিভাবে কিভাবে জেনে নিল সেই দিন 15ই শাবান ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা কিভাবে কিভাবে জেনে নিল সেই দিন হচ্ছে 15ই শাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে হাতর গোলাপ মেখে দিনে রোজা থাকে অসম্ভব হতে পারে না আল্লাহ রাসূল বললেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে তারা অন্য সুন্নাতকে ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত প্রায় পুরো শাবান সিয়াম পালন করা হচ্ছে রাসূলের সুন্নাত আর একদিন সিয়াম পালন করা হচ্ছে ভারতের সুন্নাত মানুষের সুন্নাত 27 রজব কোরআন মাজিদ নাজিল হয়েছে আল্লাহ রাসূল গেছিলেন মেরাজে এই কথার ভিত্তিতে মেরাজের দিন রোজা রাখতে হবে এটা মিথ্যে কোরআন মাজিদের আয়াত পেশ করা হচ্ছে মিলাদের জন্য চারটি আল্লাহ মিলাদ করেছেন নবী মিলাদ করেছেন সাহাবীগণ মিলাদ করেছেন কত বড় দাহা মিথ্যে কথা সাহাবীদের উপরে এগুলো সব বাতেনি কোরআন এগুলো হচ্ছে বাতেনি বানাওয়াট কথা অসম্ভব হতে পারে না শুনুন 27 রজব রোজা হতে পারে না 15ই শাবান রোজা হতে পারে না এইগুলি হচ্ছে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করা রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করা তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিহিম রিজালুন এই আলেমদের মধ্যে কতগুলি আলেম হবে কুলুবুহুম কুলুব শায়তান শায়াতিন ফি জুসমানি ইনসিন এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ আল্লাহর রাসূল এক শ্রেণীর আলেমকে শয়তান বললেন আল্লাহর রাসূল এক শ্রেণীর আলেমের জিহ্বা কেটে নেওয়া হবে এই কথা বললেন এক শ্রেণীর আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে এই কথা বললেন এক শ্রেণীর আলেমকে একবারে চিত করে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হবে এই কথা আল্লাহ রাসূল বললেন প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের আপনাকে আমি এই অংশে দেখালাম সামাজিক জাহেলিয়াত আর আলেমদের জাহেলিয়াত অতএব সামাজিক জাহেলিয়াত ঠেকানো যেমন জরুরি আলেমদের জাহেলিয়াত তেমন ঠেকানো জরুরি কে সব জাহেলিয়াত ঠেকাবে হুজুর আপনি টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ জনগণকে নিয়ে হাত তুলে দোয়া করছেন আপনার কথা তো খুব ভালো লাগে যখন আপনি বলেন সুবহানাল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহু আকবার বললে এত নেকি হয় সুন্দর করে ওযু করে দুরেকাত নামাজ পড়লে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় আপনার ভালো কাজের আদেশ তো খুব মিঠে লাগলো আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন এই দেশের নেতা নেত্রী সামনে আছেন এই দেশের লাখো লাখো জনগণ সামনে আছেন আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলবেন শরণ দেশবাসী দেশের নেতা নেত্রী শুনুন মহান আল্লাহ যেখানে ভালো কাজের আদেশ করতে বলেছেন সেখানে মন্দ কাজের নিষেধের কথা বলেছেন অতএব আমি টুঙ্গির মাঠে মন্দ কাজের নিষেধ করো তো বলতে চাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী লা তাদুতিম সালান ইল্লা তামাস্তাহু আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও ওলা কাবরান মুশরিফিনা সাইতাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও অতএব আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করো তো বলতে চাচ্ছি 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর রয়েছে শাহজালাল সিলেটি শাহবাগ গোলাপ শাহের মাজার আর আপনার শাহ নিয়ামতুল্লাহ কবর আর যত উঁচু কবর আছে সবকে ভেঙে দিতে হবে এই দেশে যত ছবি মূর্তি আছে 24 ঘন্টার মধ্যে সবকে ভেঙে দিতে হবে মন্দ কাজের নিষেধ শুনুন দেশবাসী দেশের নেতা নেত্রী আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করো তো বলতে চাই টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে বাংলাদেশের মাটিতে 24 ঘন্টার মধ্যে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে আমি মন্দ
কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে 24 ঘন্টার মধ্যে সুবি ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে হুজুর মন্দ কাজের নিষেধ পান্না খুঁজে ভালো কাজের আদেশ তো সহজেই করা যায় সুবহানাল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহু আকবার বললে এত নেকি হয় সুন্দর করে ওযু করে দূরে কাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় ভালো কাজের আদেশ করা সহজ মন্দ কাজের আদেশ করা সহজ নয় মন্দ কাজের নিষেধ করা সহজ নয় এইজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন আব্বু আমর বিল মারুফ ওয়া নাহ আনিল মুনকার বেটা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো ফাসবিরালা মা সাবা বেটা মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে ওই সময়তে ধৈর্য ধারণ করিও মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে মন্দ কাজের নিষেধ করলে ধৈর্য ধারণ করিও ইমাম আবু হানিফার ইতিহাস পড়ে শেষ করলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের রাহিমাহুল্লাহর ইতিহাস পড়ে শেষ করলেন কিন্তু তার চরিত্র তার দাম্ভিকতা সাহসতা নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করলেন না শুনুন দেশবাসী একটা কথা মনে রাখবেন মহান আল্লাহ বলেন يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে মান্য করো রাসূলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না শুনুন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন আল্লাহ তাআলা এক নম্বর আয়াতে বলেছেন আল্লাহকে মান্য করুন রাসূলের আনুগত্য করুন তোমাদের আমল বাতিল করো না আল্লাহ তাআলা বলেন আল্লাহকে মান্য করা মানে শিরক করা যাবে না রাসূলের আনুগত্য মানে কোনো বেদাত কাজ করা যাবে না মানুষ যদি আল্লাহকে মান্য না করে শিরক করে মানুষ যদি রাসূলের আনুগত্য না করে বিদাত করে তাহলে তার আমল বাতিল হবে শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আল্লাহকে অপমান করা হয় আল্লাহকে হেয় তুচ্ছ করা হয় শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আল্লাহকে অপমান করা হয় আল্লাহকে হেয় তুচ্ছ করা হয় বিদাত করলে ইবাদত কবুল হয় না রাসূলকে অপমান করা হয় রাসূলকে হেয় তুচ্ছ করা হয় সম্মানিত দিনী ভাই শহরের ব্যাপার আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেই বিষয়ে অন্যদিন আলোচনা হবে প্রথম দিয়ে যে দুইটি বিষয় আপনার সামনে মোটামুটি ভাবে পেশ করলাম এই বিষয়গুলি আমরা সময় সাপেক্ষে আরো বিস্তারিত পেশ করেছি সেইগুলো ইন্টারনেটের মাধ্যমে এবং অন্যান্য মোবাইলের মাধ্যমে বা ইসলামিক টিভিতে সপ্তাহে একদিন মঙ্গলবার আর পিস টিভিতে সপ্তাহে তিন দিন এইসব দিনগুলিতে এই বিষয়গুলি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করুন এই দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করো তো বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি maaf করো আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এই দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক